আজকে থার্ড মে 5:10 বাজে এবং উঠেছি শুধু একটা জিনিস দেখাবো বলে তোমাদেরকে অ্যালার্ম দেওয়া ছিল। ভোর তখন 5:45 হবে, বন্ধুর ডাকে ঘুম ভেঙে গেল, প্রচণ্ড ঠান্ডা বাইরে, তাকিয়ে দেখি সামনে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, না আর শুইনি, উঠে পড়লাম আর ফোন হাতে নিয়ে লেগে পড়লাম সেই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য। ২০২২ সালে যখন গুরুদম্বার এসেছিলাম তখনও এত সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি যেটা এবার দেখতে পেলাম। দেখে মনে হচ্ছে মানে কোনো স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছি, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এতটা সুন্দর লাগছিল তখন সত্যিকারে। গুড মর্নিং, গুড মর্নিং পেলিং থেকে। আজকে 3rd May, আমরা বেরোচ্ছি এদিককার সাইটসিনের জন্য, সবাই রেডি হয়ে গেছে, 8টায় বেরোনোর কথা ছিল, তো এখন বাজে হচ্ছে 8:40, মানে 45 হয়ে গেছে, তো এখন বেরোবো আমরা। 107 কিলোমিটার মতো আছে টোটাল সাইট সিন, তো যদি আমরা 9টাতেও বেরোই, ডুবতে ডুবতে ব্রেকফাস্ট করে বাড়ির খাওয়া দাওয়া খেয়ে লাঞ্চ করে 3:30 তো বাজবে। চলো, ওয়েদার বেশ সুন্দর আছে, ভালো, দারুণ এনজয় করছি বন্ধুরা মিলে, মেঘলা ওয়েদার, আসার সময় বেশ ভালো রাইড হয়েছে, মজা করতে করতে এসেছি, এখন অবধি সব ঠিকঠাকই আছে, রুম খুব ভালো পেয়েছি। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ডিরেক্ট দেখা যায়, তোমাদের দেখাচ্ছি। এখন অবশ্য মেঘে ঢেকে গেছে, সকাল 5টার সময় ভিডিও করেছি, সেটাতে পুরো এসছে একদম ভিডিওটা, এমনি সব ঠিক আছে, বাথরুম ফাথরুম পুরো ক্লিয়ার একদম, তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। এইটা হচ্ছে রুমের অবস্থা, সুন্দর রুম, একটা দুটো বেডরুম আছে আর একটা 3টে বেডরুম, এখানে দুজন, এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে এখানটায়, আমাদের রুম নাম্বার হচ্ছে 201, আর আরেকটা যে রুম আছে সেটা হচ্ছে 202। চলো আর বেশি কথা বলছি না, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট একদম ব্লগিং সেট আপে। এখন আমরা যাবো, বেশি লাগেজ নিচ্ছি না, জাস্ট রেনকোট নিচ্ছি সবাই মিলে, কারণ এখানে আজকে ওয়েদারে ফোরকাস্টে আছে বৃষ্টি হতে পারে, তো চলো দেখা হচ্ছে নিচে। একটা জিনিস বলতে চাই যে এই গ্রুপে প্রত্যেকটা মেম্বার বেশ ভালো, হেল্পফুল, কোঅপারেট করছে, সবাই একসঙ্গে রাইড করে এসেছি আর কারো কোনো প্রবলেম হয়নি এখনো অবধি, হালকা একটু কোমরে ব্যথা ছিল বাট সেটা রেস্ট নেওয়ার পর ঠিক হয়ে গেছে। এখন ব্রেকফাস্টও ভালো, আমরা এখানে রুমে চা টা খেয়ে নিয়েছি, নিজের নিয়ে এসেছিলাম আমরা দুধ, ম্যাগি খেয়েছি সকালে, আর বাকিটা বাইরে করবো ব্রেকফাস্ট। সবাইকে ধন্যবাদ জানাই যারা এই গ্রুপে এসছে, 5 জন আছি আমরা অফিসেরই স্টাফ সবাই, তো বেশ ভালো লাগছে, আর ভবিষ্যতে আশা করবো সবাই এইভাবেই রাইড করবো, একসাথে আরও এনজয় করবো, অনেক জায়গায় ঘুরবো। আর বেশি কথা বাড়াচ্ছি না, এখন আমরা বেরিয়ে যাবো এখন সাইট সিনের জন্য। ওয়েদারও বিশেষ ভালো না, মেঘলা করে আসছে, কারণ এখানে যখন তখন বৃষ্টি নেমে যায়, পেলিংয়ের ব্যবস্থা এরকমই, কালকেও বৃষ্টি হয়েছে বাট কপাল আমাদের এতটাই ভালো ছিল যে আমরা যখন ঢুকছি পেলিংয়ে তখন বৃষ্টি পায়নি, বাট তার 1 ঘন্টা আগে যখন আমরা পেছনে ছিলাম ওখানকার লোকাল কিছু লোক বললো যে বৃষ্টি হচ্ছে পরে, তো যখন আমরা শুনলাম যে বৃষ্টি হচ্ছে আমরা রেনকোট পরবো ভেবেছিলাম বাট পরিনি কোনো কারণে, তো আমরা যখন এখানে পেলিংয়ে ঢুকছি ওয়েদার একদম ক্লিয়ার, 5:30 নাগাদ ঢুকেছি, একদম পরিষ্কার আকাশ, রুম পেতে বেশি টাইম লাগেনি, 1/2 ঘন্টার মতো লেগেছে টাইম, আমাদের কোনো বুকিং করা ছিল না, ঠিকঠাক অ্যাফোর্ডেবল রুম, টোটাল 2500 লেগেছে, একটা 1200 রুম একটা 1300। আমি ডিসক্রিপশনে ঠিকানা নাম সব দিয়ে দেবো, ফোন নাম্বার, তোমরা যদি চাও এখানে ভিজিট করতে পারো, খুব সুন্দর। তো এখন বেশি কথা বাড়াচ্ছি না, চলো দেখা হচ্ছে নিচে মোটো ব্লগিং সেট আপে। ওখান থেকে বেরিয়েই আমাদের সর্বপ্রথম আমরা ঠিক করি যে আমরা খেচিওপালরি লেক যাব, যেটা পেলিং শহরের উত্তর পশ্চিমে 34 কিলোমিটার দূরে অবস্থিত, আর মনে করা হয় যে এই হ্রদটা খুব পবিত্র হ্রদ, আর এটাকে উইশিং লেকও বলে এখানটায়, মানে মনে যা উইশ করা হয় সেটা নাকি পরে ফুলফিল হয়, তো সেই উত্তেজনা চাপতে না পেরে আমরা 5 বন্ধু বেরিয়ে পড়লাম খেচিওপালরি লেক দেখার জন্য। ওয়েদার বেশ সুন্দর ছিল, মনোরম ছিল, মেঘলা ছিল, ব্রেকফাস্ট আমাদের করা হয়নি কারণ ব্রেকফাস্ট করতে গেলে আমাদের দেরি হয়ে যেত আর অন্যান্য স্থানগুলো আমাদের দেখতে হবে, তাই আমরা ব্রেকফাস্টটা স্কিপ করে জাস্ট বেরিয়ে পড়লাম হ্রদটা দেখার জন্য।
আর তোমরা তো দেখতেই পাচ্ছ চারপাশের সিনারি খুবই সুন্দর, যেদিকে তাকাও শুধু সবুজ আর সবুজ। বাইক রাখতে হবে ওখানে? এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একটা মন্দির, আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা ভগবান গৌতম বুদ্ধের একটা অবতার, এটা লোকালদের থেকে জানা গেল। তো আমরা জাস্ট সেখানে ফটো সেশন করেই চলে গেলাম নিচের দিকে যেখানে পুজো হচ্ছে। তো আমরা সবাই সেই রথের কাছাকাছি চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা, ওয়েদার তো মেঘলা ছিলই। আর সবথেকে বড় মানে অবাক করা ব্যাপারটা এখানে হলো যে এই হ্রদে কোনো পাতা দেখা যায়নি। মনে করা হয় যে এখানে এই হ্রদের মধ্যে কোনো পাতা পড়লে সেখানকার পাখিরা সেই পাতাগুলোকে তুলে ফেলে, সেটা যে কোনো সিজনই হোক না কেন সেই হ্রদে কোনো দিনই কোনো পাতা পড়তে দেখা যায়নি। তো সেটা আমার কাছে সত্যি বেশ একটা মানে অবাক করা ব্যাপার লাগলো। এই হ্রদটা হিন্দু আর বৌদ্ধ উভয় পর্যটকদের কাছে খুব ধর্মীয় আর পবিত্র স্থান। নিচে এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে, তো আমরা সেখানে পুজো দিইনি, জাস্ট ফটো সেশন করেছি। আর চারপাশে অনেকগুলো ধাগা দেখলাম, বুঝতে পারলাম অনেক পর্যটকরা এসেছেন যারা এখানে মনের উইশ ফুলফিল করার জন্য ধাগা বেঁধে দিয়ে গেছে। তো আমরা সেখানে বেশি লেট আর করিনি, তাহলে আমাদের পরবর্তী স্পটে আর পৌঁছানো হবে না। জাস্ট একটু ফটো সেশন করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি। তো আর আমরা বেশি দেরি না করে পাঁচ বন্ধু বেরিয়ে পড়লাম নেক্সট টু স্পট দেখবো বলে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। সেটা এখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আছে। আর মাঝপথে কিছু আমরা সুন্দর সিনিক বিউটি পেয়েছিলাম বলে বাইক দাঁড় করিয়ে একটু ফটো সেশনও করে নিলাম, কারণ এসব জায়গা তো বারবার আসা হয় না। বেলা তখন 12টা বাজে, আমরা পাঁচ বন্ধু এসে পৌঁছাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এসে দেখি পর্যটকদের প্রচুর ভিড়, তো আমরা বাইক রাখার জায়গা পাচ্ছিলাম না। অবশেষে একটা দোকানের এক কোণায় আমাদের তিনটে বাইক পার্ক করা হয়, আর উপরে যাওয়ার জন্য 50টা মতো সিঁড়ি আছে, সেটা পার করেই সবাইকে উপরের দিকে উঠতে হবে। তো আমরাও সেটাই করেছি, কিন্তু এখানে মানে জলের এত ফোর্সের আওয়াজ মানে কিছুই শোনা যাচ্ছে না, ক্যামেরাও বার করা যাচ্ছে না, মানে ফোন বা ক্যামেরা যাই বার করো না কেন পুরোটাই জলের ফোর্সে পুরো ভিজে যাবে একদম। যাই হোক, আমরা সেখানে গাড়ি কোনো রকমে পার্ক করে উপরের দিকে গেলাম। তোমরা শুনতেই পাচ্ছ এখানে জলের ফোর্সের কতটা আওয়াজ। তো এর মধ্যেই আমরা ক্যামেরা আর ফোন বার করেছিলাম, আর যা হওয়া সেটাই হয়েছে, ক্যামেরা ফোন জ্যাকেট সবই ভিজে গেছে, এতটাই জলের ফোর্সেরই ছিল। তো তা সেগুলো উপেক্ষা করে আমরা সবাই ছবি তুলেছি, অনেক মজা করেছি, ভিডিও করেছি, কারণ এইসব মুহূর্ত তো বারবার ফিরে আসবে না। আর আরেকটা কথা আমার বারবারই মনে হয়েছে, আমরা যেন মহাদেবের দর্শন করতে এসেছি, স্বয়ং মহাদেব উপরে বসে রয়েছেন আর আমরা তার একটু দর্শন পাওয়ার জন্য হয়তো নিচে দাঁড়িয়ে রয়েছি। আমরা এসেছি এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে, দারুণ এনজয় করছি, সব ফটো সেশন চলছে এখানে, এত সাউন্ড শোনা যাচ্ছে। এরই মাঝে আমরা আমাদের ফটো সেশনটা কমপ্লিট করে নিলাম, তার সাথে মনের গ্যালারি থেকে তোলা রইল সেই স্মৃতির কিছু মুহূর্ত।
এমনিতেই আমরা পাঁচ বন্ধু অনেক ভোরবেলায় বেরিয়েছি, তার মধ্যে স্নান করা হয়নি। তো এই জল দেখে ভাবছিলাম যদি একটু স্নান করা যেত, কিন্তু এত ঠান্ডা জল, মানে হাত দিলেই গা শিউরে উঠছে। তো সেই স্নান করার পরিকল্পনা শেষে বাতিল করতে হয়। স্নান তো দূরের কথা, জলে টাচ করা অবধি যাচ্ছে না। ঝর্ণার জলে যে ভাসমান বিন্দুগুলো যখন গায়ের মধ্যে আসছে, তখন সেই ফিলিংসটা বলে বোঝানোর মতো না। এত ভালো লাগছে, স্নান তো করাই হয়নি, কিন্তু জলের ওই বিন্দুগুলো স্পর্শেই মনে হচ্ছে যেন আমরা পুরো ভিজে গেছি, স্নান হয়ে যাবে এক্ষুনি। তো অনেকক্ষণ আমরা সেখানে সময় কাটিয়েছি, জায়গাটাকে উপভোগ করেছি, অনেক ছবি তুলেছি। সব ছবি তোমরা ইনস্টাগ্রাম আর আমার ফেসবুক আইডিতে দেখতে পাবে। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা তোমরা দেখো, কেমন হয়েছে তা কমেন্টস করে অবশ্যই জানিও। আমরা আমাদের থার্ড ডেস্টিনেশন অর্থাৎ স্কাইওয়াকে এসে পৌঁছাই, তখন পৌনে দুটো কি দুটো বাজে। তো ওয়েদার পুরো মেঘলা ছিল, আমাদের বাইক পার্কিংয়ের জন্য টাকা লেগেছিলো। তো সেখানে বাইক পার্কিং করে আমরা পাঁচ বন্ধু ওপরের দিকে উঠতে থাকি। শোনা যায় স্কাইওয়াকটি 2018 সালে উদ্বোধন করা হয়, আর তারপর থেকে পর্যটকদের আনাগোনা এখানে শুরু হয়। তো আমরা সেখানে সবাই পৌনে দুটো কি দুটোর মধ্যে পৌঁছে গেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে অনেক মজা করেছি আমরা বন্ধুরা, অনেক ছবিও তুলেছি। তো তোমরা সেখান থেকেই দেখে নাও আমাদের আনন্দের কিছু স্পেশাল মুহূর্ত। স্কাইওয়াকের থেকে বেরিয়ে আমরা উপরের দিকে উঠতে থাকি। আর সিঁড়ির দুপাশে সোনালি কালারের যে চাকাগুলো আছে সেটাই উপরের দিকে গেছে। আর তোমরা উপরের দিকে একটা মূর্তি দেখতে পাচ্ছ, শোনা যায় এই মূর্তিটাকে চেনরিজিগ মূর্তি বলে। এটা 2009 সালে স্থাপন করা হয়েছিল আর দালাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। তো আমরা সেখানে উঠে যাই উপরের দিকে। আর এখন যে তোমরা রুমটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা খুবই পবিত্র আর একদম সাইলেন্ট, বেশি জোরে চিৎকার চেঁচামেচি কিছুই করা যাবে না। এইখানটা আমাদের বাইক পার্ক করা আছে, এই জায়গাটায়। স্কাইওয়াকে উপরের দিকে ওঠার সময় রাস্তা এতটা খাড়াই ছিল যে বলার মতো না। তাও আমরা পাঁচ বন্ধু উপরের দিকে উঠেছি, জায়গাটা পুরো দেখেছি, আনন্দ করেছি। বাট মেইন প্রবলেমটা হয়েছিল নামার সময়। নামার সময় রাস্তা এতটা স্টিফ আর শার্প ইউ টার্ন, মানে বলার মতো না। সেম রাস্তা দিয়ে উঠেছি, কোনো প্রবলেম হয়নি, বাট নামার সময় মনে হচ্ছিল রাস্তাটা আরও কঠিন। তো কোনো প্রবলেম হয়নি, আমরা পাঁচ বন্ধুই ঠিকঠাকভাবে নামতে পেরেছি। প্রবলেমটা বেশি হয় যখন অপোজিট সাইড থেকে কোনো গাড়ি এসে হঠাৎ করে চলে আসে। আর এখানে একটা জিনিস ভালো মতো বুঝেছি,
রাস্তার দিক থেকে তোমাদের যদি নজর একটু এদিক ওদিক হয়, তাহলে তো বাইক একদিকে যাবেই আর সোজা তোমরা যাবে বা আমি যাব হচ্ছে মা ধরণীর কোলে, একদম সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো তোমরা দেখো যে আমরা কিভাবে নেমেছি আর অপোজিট সাইড থেকে গাড়িগুলো হঠাৎ করে কীভাবে চলে আসছে। এই দেখো একটা গাড়ি সাডেনলি হঠাৎ করে চলে এসে সামনে এসে হর্ন মারছে, এই সময়গুলোতেই খুব প্রবলেম হয়ে যায়। তো আমি কী করেছি, প্রত্যেকটা রাস্তায় হর্ন মারতে মারতে এসেছি, মানে যে ইউটার্নগুলো যেগুলোতে রয়েছে, যাতে আগের থেকে ড্রাইভাররা বুঝে যায় যে সামনের দিয়ে বা উপর দিয়ে কোনো গাড়ি বা বাইক আসছে। তো আমরা সবাই সেফভাবেই নেমেছি, নেমে তারপরে আমরা আরেকটা জায়গায় গেছি, আমাদের নেক্সট ডেস্টিনেশান 4 নম্বর ডেস্টিনেশানে, সেটাও তোমরা দেখতে পাবে ওখানটায়। বিকেল তখন 4:30 কি 4:45 হবে আমরা যখন এখানে পৌঁছাই। তো পৌঁছে আমরা শুনতে পাই যে বার স্যাংচুয়ারিটা 5টার মধ্যে বন্ধ করে দেবে। তো আমরা বেশি তাড়াহুড়ো করে নিই, কারণ টায়ার্ডও ছিলাম একটু, আমাদের খাওয়াও হয়নি, লাঞ্চ তখনও হয়নি। তো আমরা ধীরে সুস্থে জায়গাটাকে দেখেছি আর ঢোকার মুখে ডান হাতে তোমাদের একটা ক্যান্টিন পড়বে, সেখানে তোমরা খেতেও পারো, বসে আড্ডা দিতে পারো। আমরা সেখানে বার্ড স্যাংচুয়ারিটাকে স্কিপ করে আমরা চলে গেছি রুইন্স দেখবো বলে, যেটা একটা প্রাচীন ধ্বংসাবশেষ আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করে জানিও কেমন হয়েছে। জায়গাটার পরিবেশ সত্যি খুবই সুন্দর, মানে প্রকৃতি তার সব কিছু ঢেলে সব কিছু দিয়ে জায়গাটাকে সাজিয়েছে। আর আমাদের অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে জায়গাটাকে ঠিক এইভাবে পরিষ্কার রাখা। যারা টুরিস্টরা ওখানে যাচ্ছে, কোনোরকম বাজে কিছু না করা, কোনোরকম বোতল বা প্লাস্টিকের প্যাকেট যাতে ওখানে না ফেলা হয়।
সন্ধ্যে তখন 6টা কি 6:30 বাজে। অবশেষে আমরা খেতে বসলাম, তবে সেটা লাঞ্চ না ডিনার না অন্য কিছু সেটাই বুঝতে পারছিলাম না। শরীর ক্লান্ত কিন্তু মন ক্লান্ত ছিল না, তার কারণ 5 বন্ধু আমরা একসাথে ছিলাম। সকাল থেকে রাইড করেছি, অনেক মজা করেছি, আনন্দ করেছি, তবু মনে হচ্ছে যেন সময়টা অনেক কম হয়ে গেল। এই স্মৃতিগুলোই তোলা থাকবে আমাদের মনের গ্যালারিতে। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করে জানিও কেমন হয়েছে। বেশি লেন্দি করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।